একঘেয়ে চিকেনের রেসিপি খেতে খেতে বোর হয়ে থাকলে আজকের লোভনীয় রেসিপিটা ট্রাই করে দেখতে পারো সবাই। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ চিকেনের খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। বাচ্চা বড় সবার কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ হবে। নাম হলো চিকেন কোরমা। করার জন্য আমি নিচ্ছি 500 গ্রাম চিকেন, পরিষ্কার করে রাখা রয়েছে। এর মধ্যে এবারে আমি কিছু মশলা মেশাবো। দিলাম অল্প একটু নুন, 1/4 টিস্পুন, 1/4 টিস্পুন হলুদও দিলাম, আর দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এর সাথেই 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে এটাকে মেখে আধ ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে। একটু ভালোভাবে এটা মেখে নিতে হবে। এটা মেখে রাখলে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধও হবে আর স্বাদটাও বাড়বে। আধ ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, ফিরে আসছি আধ ঘন্টা পরে। কড়াইয়ে কুকিং অয়েল গরম করে নিয়েছি, আমি রিফাইন্ড অয়েল দিয়ে করছি। এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একদম ব্রাউন করে ভেজে নেব। বেশ কড়া করেই ভাজবো আর হাই ফ্লেমে ভাজতে হবে, লো করবো না। কিন্তু দুপাশটায় বেশ গোল্ডেন কোটিং আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজবো। একটা দিক ভাজা হয়ে গেছে আর একটা দিক উল্টে দিচ্ছি। এই পিঠটাও ভালোভাবে ভেজে নিচ্ছি, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলোও ভাজা হতে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ততক্ষণ একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে 1 কাপ ভাজা পেঁয়াজ দিলাম, বেরেস্তা যেটা, তার সাথে 15-16টা অ্যালমন্ডস দিয়েছি, আর 1 টেবিল চামচ দিলাম 4 মগজ, আর এর সাথে দেব 1 কাপ টক দই। যতটা ভাজা পেঁয়াজ দিয়েছি ঠিক ততটাই টক দই দিচ্ছি। একটা সুন্দর পেস্ট করে নিলাম মিক্সিতে। এদিকে চিকেনগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো তুলে সাইডে সরিয়ে রাখবো। খুব সুন্দর একটা ডিশ। আর এর সাথে একটু জিরা রাইস বা ভেজ বিরিয়ানি, নান বা একটা রুমালি রুটি কয়েকটা করে দিলাম, বেশ একটা স্পেশাল ডিশ হয়ে গেল। এগুলো সরিয়ে রেখে দিলাম। এর মধ্যে এবারে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এর মধ্যে ফোড়ন দেব, গরম হয়ে গেছে তেল, ঘি সব, তেজপাতা আর কয়েকটা ছোট এলাচ, 3-4টে লবঙ্গ, একটু জাবেত্রী ফুলটা অর্ধেকটা দিয়েছি, আর একটা দারচিনির টুকরো। ভেজে নিলাম ফোড়নটা। এর মধ্যে লবঙ্গগুলোও কিন্তু ফাটে, আমি এলাচগুলো মুখটা খুলেই দিয়েছি, লবঙ্গটাই ফাটলো। আদা রসুনের পেস্ট দিলাম 2 টেবিল চামচ মতো, একটু কম দিয়েছি 2 টেবিল চামচ থেকে। একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদ, প্রয়োজন মতো স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দেব, যতটা ঝাল পছন্দ হয়। আগেও কিন্তু মাংসের মধ্যেও আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিলাম কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারটা সুন্দর করার জন্য। একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিলাম। এবারে এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেলটা আলাদা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ওই বাদাম পেঁয়াজ দিয়ে যেটা আমি পেস্ট করে রাখলাম সেই মশলাটা। চিকেন কোরমা, কোরমাতে যে কোনো ধরনের কোরমাতেই কিন্তু গ্রেভিটা বেশি হয়, এই জন্য এখানে বাদাম ইউজ করা হয়। আমি আলমন্ডস দিয়েছি, এখানে কাজু বাদামও দেওয়া যেতে পারে। মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি তেলটা আলাদা হওয়া পর্যন্ত। খুব একটা ঝামেলার নেই কিন্তু। আর এই ধরনের রান্নাতে আমি জিরে ধনে ইউজ করি না। এটা দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম। জিরে ধনে দেওয়ার কোনো প্রয়োজনই নেই, এমনিতেও মাংসতে আমি জিরে ধনে দিই না। ধনেটা দিলেও দিই অল্প করে, কিন্তু জিরে কখনোই দিই না। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একদম সহজেই একটা স্পেশাল ডিশ তৈরি হয়ে গেল। কোনোদিন হয়তো হঠাৎ করে মনে হলো যে রেস্টুরেন্টে যেতে পারছি না, একটু বাড়িতেই কিছু স্পেশাল বানাই, তো এরকম বানিয়ে নেওয়া যায়। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর প্রয়োজন মতো জল দিলাম, খুব বেশি জল দেবো না, একটু মাখো মাখো হবে, একদম ঝোল হবে না, এটা বোঝাই যাচ্ছে। ঢাকা দিয়ে
10-15 মিনিট যেমন লাগবে মাংসটা সিদ্ধ হতে, আঁচটা একটু লো করে রান্না করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে মাংস, এবারে দেখে মাঝে মাঝে কিন্তু একটু মানে মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম যাতে স্টিক না করে, টক দই আছে স্টিক করতে পারে, সেই জন্য একবার নেড়ে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে বাকি মশলাগুলো মেশাবো। দিচ্ছি গোলাপ জল বা কেওড়া জল বা কসুরি মেথি দেওয়া যায় এর মধ্যে। কোরমা যেহেতু আমি কেওড়া জল দিলাম, একটু মিঠা আতরও কিন্তু দেওয়া যায়। আমি 2 ফোঁটা মিঠা আতর কেওড়া জলের সাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে দেব ফ্রেশ ক্রিম, বেশ খানিকটা, 1/2 কাপ মতো দিলাম। আর দেব একটু ভেজে রাখা পেঁয়াজ। এই কোরমাতে আমি কিন্তু গরম মশলা আর দিলাম না, এটা কাসুরি মেথি দিয়েও দেওয়া যায়। যদি কাসুরি মেথি দিতে চাও তাহলে কিন্তু আর কেওড়া জলটা দেওয়ার প্রয়োজন হবে না, যে যেমন ফ্লেভার পছন্দ করো সেই মতো দিয়ে দিতে হবে। আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। এর সাথে যে বললাম আগে জিরা রাইস, ভেজ বিরিয়ানি, রুমালি রুটি বা নান করে একটু সার্ভ করে দাও, স্পেশাল একটা ডিশ হয়ে যাবে। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অ্যাক্টিভ করে দিও। আজকে তাহলে আসছি, সবাইকে অনেক ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজ শেষ করলাম। ধন্যবাদ।